দরবন্ধু আমার কেউ নাই, মিউজিকের গানের সন্তুষ্টি আমাকে 500 টাকা দিয়ে আমার ভাই দোয়া করেছেন। আমাদের 14 বছর মুসলিম ভাই, তবে হ্যাঁ আপনারা যেইটা বলবেন সেইটাই গাবো। তবে আমার একটা অনুরোধ আছে, অনুগ্রহ হচ্ছে যেহেতু দয়ালের দরবার আপনার আমার সকলেরই দয়াল, তো যেহেতু একটা পালার গান গায়া নিয়ে জীবনটা গান গাই। জানি আমার কি করে আসছে আগলাই জানি, গাই দিব না সবাই সবাই সবার মাফ করে না আমি কি করুন। রশিদ মস্তান গান গাইছিল ভোগ আবুলের লগে কোন থেকে শুনছি হ্যাঁ নাইছি গান যাবার কালে
চলে যায়। ভক্তে ডাকে, বাবা আমাকে যে আপনি উদ্ধার করে চলে যান, আমি কি আপনাকে কোনোদিন দেখতে পাবো না? যদি এমন করে বিপদে পড়ে থাকিস তাহলে তো আমি ইসমাইল শতকে সারা দিবে। তাই তো ভাবুক কবি প্রেমিক কবি বিজয় বলেছে,
চূড়ান্তে চূড়ামণি ব্রহ্ম পাশের স্থিতি পাপমদ্ম মহাবিষ্ণু করে নব সতী চক্ষুবদ্ধ কালাজাত করিতেছে যে নাসিকাত্মে নিত্যানন্দ মধু করে পান কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে বা সদা ভয়া সবাই করে নীলাদিত্যমণি মহাদেব সবাই চন্দ্রকলা দুহাতারে বসিয়াছে নারু গোপাল কামিনীর সঙ্গে খেলি বড়ই রসাল সত্যির স্থিতি বসমতি পায় আঠারো মোকামের তত্ত্ব শোনার সমাধায় আঠারো মোকামের তত্ত্ব যে জানাইনি জানে নরলোকে তুচ্ছতার দেব দেবতায় মানে আমার একটু জানার বিষয় এইটা বাদ দিয়া যেই মোকামে গিয়া দয়াল নবী মেরাজ করেছিল ভক্তের মেরাজ যে গুরুর সাথে হয় না বাবা আমার একটু জানার বিষয় কোন মোকাম থেকে কোন মোকামে গেলে গুরুর সাথে ভক্তের মেরাজ কোন মোকাম থেকে কোন মোকামে গেলে গুরুর সাথে ভক্তের মেরাজ হয় ওই মোকাম গুলা পার হইতে আমার কি কি সাধন কি কি ভজন করতে হয় এই মোকামের বিষয় গুলা দয়াল কৃপা করে আপনি আমাকে বলে দিন বলেছেন গানটি আমি করে দিচ্ছি ও জীবনে
সালাম গরম হয়ে যায়।